বাংলা শিক্ষা পোর্টালে সংস্কৃত বিষয়ে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়নি ফলে চূড়ান্ত মূল্যায়ন নিয়ে পর্ষদ ও শিক্ষা দপ্তরের মধ্যে কোনো সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি আর এর কারণেই বিভিন্ন অসুবিধার মুখে পড়তে হচ্ছে পরীক্ষার্থী একই সঙ্গে স্কুল শিক্ষকদের সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যেবার যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন বলা হয়েছে সমস্ত ক্লাসের বিভিন্ন বিষয়ের মূল্যায়নের জন্য বাড়িতে অ্যাক্টিভিটি ট্যাক্স দেওয়া হলেও সপ্তম ও অষ্টম শ্রেণীর তৃতীয় ভাষার অর্থাৎ সংস্কৃত বিষয়ের জন্য কোনো অ্যাক্টিভিটি টাস্ক গত বছর থেকে দেওয়া হয়নি শিক্ষাবর্ষ শেষ হতে চললেও এ বিষয়ে কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি বোর্ডের পক্ষ থেকে এদিকে সংস্কৃত আরবি হিন্দি বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক বিতরণ ও মূল্যায়নের জন্য শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারবার দাবি জানানো হলেও শিক্ষা দপ্তর আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে দাবিপত্র প্রিন্সিপাল সেক্রেটারিকে বিকাশ ভবনে জমা দেওয়া হলে শিক্ষা সচিব মনীষজেন মহাশয় সংগঠনের সম্পাদক চন্দন গড়াইকে ফোন করে সমস্যা সম্বন্ধে জানালেও শিক্ষাবর্ষ শেষ হতে চললেও সংস্কৃত সহ তৃতীয় ভাষার বিষয়ের মূল্যায়ন কিভাবে হবে বোর্ড ও শিক্ষা দপ্তর পদক্ষেপ গ্রহণ করেনি অন্যদিকে ফাইনাল রেজাল্ট নিয়ে নবম শ্রেণী পর্যন্ত কোনো নির্দেশ দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা কমিশন অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করে স্কুলগুলিকে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে মার্কস আপলোডের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর জানানো হলেও বাংলা শিক্ষা পোর্টালের টেকনিক্যাল সমস্যায় ভুক্তভোগী স্কুলগুলি স্বাভাবিকভাবেই সংস্কৃত সহ অন্যান্য তৃতীয় ভাষার বিষয়ের মূল্যায়ন নিয়ে স্কুলগুলি সমস্যায় পড়তে চলেছে এছাড়াও নতুন শিক্ষা বর্ষের সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এক নির্দিষ্ট পাঠ্যপুস্তক বিতরণ করার দাবিও বোর্ড ও শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে এদিকে সংগঠনের সম্পাদক চন্দন গড়াই বলেন পঞ্চম থেকে নবম শ্রেণীর চূড়ান্ত মূল্যায়ন ও মার্কশিট অর্থাৎ স্কোর কার্ড তৈরি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের কোনো সুস্পষ্ট নোটিফিকেশন ও গাইডলাইন নেই এছাড়াও সংস্কৃত বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক ছাত্রছাত্রীদেরকে না প্রদান করায় কিভাবে মূল্যায়ন হবে সে বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ মার্কস আপলোড করার নির্দেশ দিক কমন টপিক ও ব্যাকরণ বিষয়েও টাস্ক তৈরি করা যেত একটি মূল বিষয়কে নিয়ে শিক্ষা দপ্তর অবহেলা করেছে এখন দেখা যাক পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত মার্কশিটে কোনো নোটিফিকেশন ও গাইডলাইন না থাকলেও কিভাবে মার্কশিট প্রকাশ করা হবে একই সঙ্গে সংস্কৃত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক না দেওয়া সত্ত্বেও কিভাবে সংস্কৃতের ওপর নম্বর দেওয়া হবে আলোচনাটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ